আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহারাজ, আজকে দিন আপনার জন্য খুব শুভ। শ্রীরামের প্রতিজ্ঞা অনুসারে আজ সূর্যাস্তের আগেই আপনি কৃষ্ণকিন্দার নরেশ হবেন, সেই জন্যে আগাম অভিনন্দন। হনুমান, আমি সেই চিন্তাতেই আছি। এত চিন্তা করার কি আছে মহারাজ? মহারাজ একথাই চিন্তা করছেন যে শ্রীরাম বড় ভীষণ প্রতিজ্ঞা করে ফেলেছেন, কিন্তু উনি কি জানেন বালি কতটা শক্তিশালী? ওনারে কি পারবেন বালিকে মারতে? আমার তো বিশ্বাস অবশ্যই মারবেন মহারাজ। ওনার শ্রীচরণে আমি শঙ্খ আর চক্রের চিহ্ন দেখেছি, এতে কথাই প্রমাণ হয় ও স্বয়ং মহাবিষ্ণুরই রূপ। ওনার সম্পর্কে আশঙ্কা করা উচিত নয়। তবুও মহাবীর, যদি উনি মহাবিষ্ণুর রূপই হন, তাহলে তো এই সময় ওরা মানব রূপেই আছেন। এটাই তো উচিত হবে যে ওদের বালির যথার্থ শক্তি সম্পর্কে জানিয়ে দেওয়া। যেমন প্রভুর ইচ্ছা। প্রভু আসুন, প্রভু বসুন। প্রভু, মহারাজ সুগ্রীব আপনাকে কিছু বলতে চান। বলুন, কি বলবেন? মহারাজের কিছু আশঙ্কা আছে। আশঙ্কা? বলুন মিত্র, কি আশঙ্কা আপনার? এমন কোনো আশঙ্কা তো নেই প্রভু। আমার পূর্ণ বিশ্বাস আছে যে আপনি আপন প্রতিজ্ঞা পালন করবেন আর বালিকেও মারবেন। তবু আমার কর্তব্য বালির মুখোমুখি হওয়ার আগে তার প্রকৃত শক্তি সম্পর্কে আপনাকে অবহিত করা। ভালো কথা মিত্র, বলুন ওর শক্তি সম্পর্কে। প্রভু, বালির শরীরের ধরিত্রী, জল, অনল, অনিল এই চারুতত্ত্বের সম্মিলিত বল আছে। সমুদ্র মন্থনের সময় ও একাই মন্ত্রাচল পর্বতকে ঘুরিয়ে দিয়েছিল, যার ফলে সারা সাগর শুদ্ধ হয়ে গিয়েছিল। ও বরপ্রাপ্ত যে কেউ সামনে যুদ্ধ করতে গেলে অর্ধেক শক্তি বালি পেয়ে যাবে। ও সূর্যোদয়ের আগেই পশ্চিম সমুদ্র থেকে পূর্ব সমুদ্র পর্যন্ত আর দক্ষিণ সাগর থেকে উত্তর সাগর পর্যন্ত ঘুরে আসবে, আর ওকে শ্রান্ত ক্লান্ত মনে হয় না। শেষ পর্যন্ত গিয়েও অধিষ্ঠিত অষ্টমূর্তির পূজাও দিনের পর দিন করে চলে। বহু পূর্বের কথা, এক দুন্দুভি নামক অসুর ছিল, তার উচ্চতা কৈলাস পর্বতের সমান ছিল, আর ওর মধ্যে 1000 হাতির বল ছিল। মোষের রূপ ধারণ করলে
তার তীক্ষ্ণ শিংয়ের কারণে ও বড় ভয়ানক দেখতে লাগতো। দুন্দুভি আপন বল মত্ততায় চুর হয়ে সমুদ্র তটে গেল আর সমুদ্রকে যুদ্ধের জন্য আহ্বান করল। আমি তোমাকে সম্মুখ সামরে আহ্বান জানাচ্ছি, আহ্বান করলো। আমি তোকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি, বাইরে আয়। কোথায় গেলি তুই বালি? বালি সাহস থাকে তো বেরিয়ে আয় বালি। বালি বালি শত্রুর আহ্বান কখনোই সহ্য করতে পারে না। ও সেই সময় নগরের দ্বারে চলে এলো আর দুজনের মধ্যে ভয়ানক যুদ্ধ আরম্ভ হলো। লড়াইয়ে বালি দুন্দুভিকে মেরে ফেলল। বালি ও নিষ্প্রাণ শরীরকে দুহাতে উঠিয়ে আর তাকে চারিদিকে ঘুরিয়ে বাইরে ফেলে দিল। এই গুহার বাইরে বনেতে তালের মোটা মোটা সাত বৃক্ষ আছে যার শাখা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বালি প্রতি বৃক্ষকে একই বাণে ভেদ করতে পারে। রঘুনন্দন, এ আমি বালির অনুপম পরাক্রমের বর্ণনা দিলাম। খুব ভালো কথা মহারাজ সুগ্রীব, আপনি আমাকে ওই তালের সাত বৃক্ষ দেখিয়ে দিন। আসুন প্রভু, চলুন। শ্রী রামচন্দ্র, ওই দেখুন তালের সাত বৃক্ষ। বালির বাহুতে এতই বল আছে যে যখন ও বাণ চালায় তখন ওর বাণ তালের বৃক্ষকে ভেদ করে বাইরে বেরিয়ে যায়। এই প্রকারে ও সাত বাণে সাত বৃক্ষকে ভেদ করতে পারে। যদি আপনি এই বৃক্ষ পরে আপন বাণকে পরীক্ষা করে নেন তো ভালো হবে। আমার ধৃষ্টতা ক্ষমা করবেন নাথ, বালির মস্তক বজ্রের মতো। আপনি ওনাকে যে বাণ দ্বারা আঘাত করতে চান সেই বাণের শক্তি পরীক্ষা করে নেওয়া উচিত। খুব ভালো কথা, চলুন ওই তালবৃক্ষদের দেখে আসি। চলুন প্রভু। Thank you.
এখন নিশ্চয় মিত্রের কথায় আপনি বিশ্বাস করতে পারেন। ক্ষমা করুন প্রভু, এখন আমার জয় আমি নিশ্চিত দেখতে পাচ্ছি। তবে চলুন কিষ্কিন্ধা, সেখানে গিয়ে বালিকে যুদ্ধের জন্য আহ্বান করুন। যথা আজ্ঞা প্রভু। বালি, ও বালি, বাইরে বেরো, আজ আমি তোকে ছাড়ব না। আজ আমি আমার অপমানের বদলা নেব। শক্তি আছে তো বাইরে আয়, আমার সঙ্গে যুদ্ধ কর। বালি, ও বালি, শক্তি আছে তো বাইরে আয়। এ তো সুগ্রীবেশ্বর। হ্যাঁ, ওরে তো এত বছর বাদে হঠাৎ তোর কি হলো? বালি, ও বালি, বাইরে আয়। আপনি ছেড়ে দিন স্বামী, ও কিছুক্ষণ চিৎকার করে নিজেই চলে যাবে। কেউ যুদ্ধের জন্য আমায় আহ্বান করছে আর আমি ঘরে বসে থাকবো? এরকম ভীরু তুমি কবে থেকে হয়ে গেলে? আমি তো কেবল আপনার জন্য বলছি স্বামী, এখন আপনার বিশ্রামের সময়। বিশ্রাম আমি এসে করে নেব। সুগ্রীব আমার প্রহারের সামনে বেশিক্ষণ টিকতে পারবে না, আমি শীঘ্র চলে আসবো। বালি, ও বালি, বাইরে বেরো। বর্তলে কোনো ইঁদুর, এ কেমন তোর আত্মহত্যা চেষ্টা? যা লুকিয়ে পড়, লুকিয়ে পড় আপন করতে গিয়ে, যা। প্রলাপ করিস না বালি, যুদ্ধ কর, যুদ্ধ। আচ্ছা, তো পিঁপড়েরও আজ পাগনা গজিয়েছে, চল চল খোলা ময়দানে, চল চল। তাই চল। আমি বারবার লক্ষ্য স্থির করছি, কিন্তু দুই ভাইয়ের মধ্যে এত মিল, একটু অসাবধানতা অর্থকে অনর্থ করে দিতে পারি। আমি এই বাণ ছুড়তে পারি না। বিচলিত হবেন না, সব ঠিক হয়ে যাবে।
কেমন আছো মিত্র? বাহ মিত্র বাহ, ভালো কথা রেখেছো, ভালোই মিত্রতা দেখিয়েছো, ভালোই সঙ্গ দিলে। তোমার কি খুব ব্যথা লেগেছে? কৃপানো রঘুবীর, আমি তো প্রথমেই আপনাকে বলেছিলাম যে বালি আমার ভাই নয়, আমার কাল আছে কাল। তবু আপনি আমাকে উৎসাহ দিয়ে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছেন, আর আপনি লুকিয়ে লুকিয়ে আমার মার খাওয়ার তামাশা দেখেছেন। রঘুনন্দন, আপনি এরকম কেন করলেন? আপনি আমাকে প্রথমে সত্যি সত্যি কেন বলে দিলেন না বালিকে মারবেন না? তাহলে আমি লোক হাসাতে যেতাম না। তোমার ক্রোধ স্বাভাবিক, কিন্তু তুমি একবার শান্ত মনে আমার অবস্থাটাও ভেবে দেখার চেষ্টা করো। তোমরা দুজন বেশভূষা, কাঁধ, চালচলন সবকিছুতেই এক সমান। তোমরা দুই ভাই, রূপেও একই রকম। তোমাদের দুজনের মধ্যে এত মিল, আমি বিভ্রান্ত হয়েছিলাম। যদি আমার ভুলে আমার বাণ তোমার হৃদয়কে বিদীর্ণ করে দিত, কেমন ধর্ম সংকট হতো আমার। আমার শরণে আসা আমার মিত্রকে বধ করার কলঙ্ক রঘুকুলের কীর্তিকে মাটিতে মিশিয়ে দিত। এই কারণেই আমি শত্রু সংহারক বাণ ছাড়িনি, আর তোমাকেও এত কষ্ট সহ্য করতে হলো। মিত্র, এখন তোমার ব্যথা ঠিক কেমন আছে? প্রভু, এতে চমৎকার হয়ে গেল প্রভু। আপনি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই আমার আগের সব ব্যথা দূর হয়ে গেছে। এক নবীন উৎসাহ শক্তিতে প্রবাহের সঞ্চার শুরু হয়েছে। আমার প্রভু শ্রীরামের হাতের ছোঁয়ায় মৃতের শরীরেও প্রাণের সঞ্চার হতে পারে। শ্রীরামের মহিমা অতুলনীয়। হনুমান, আমি এই লোকেরই মানুষ, আমাকে ভগবান বানিও না। এ তো শুধু এক মিত্রের জন্য অপর মিত্রের সত্য স্নেহ আর ভালোবাসার প্রভাব। বানররাজ সুগ্রীব তো কেবল মিত্রই নন, এই সময় আমার আশ্রয়দাতাও বটে। মিত্র বৎসল, আমার প্রাণ আপনার অধীন, এই কথা বলে আমায় লজ্জা দেবেন না। আপনি আমাকে আদেশ দিন, আমার কি করণীয় প্রভু? অধর্মী কুচক্রী বালির প্রতিকার, আবার ওকে যুদ্ধে আহ্বান করো। লক্ষণ, বলুন দাদা। চিহ্ন স্বরূপ তুমি একটি পুষ্পমালা সুগ্রীবের গলায় পরিয়ে দাও, যাতে আমি দুজনকেই চিনতে পারি। যথাজ্ঞা দাদা। দুধ নিন স্বামী। বালি, কাপুরুষ, লজ্জায় ডুবে মর। যুদ্ধ থেকে পালিয়ে পত্নীর আঁচলে তলায় গিয়ে লুকিয়েছিস, সাহস থাকে তো বাইরে হয়। সুগ্রীব তোকে যুদ্ধের জন্য আহ্বান করছে, বাইরে হয় বালি। দেখেছো তারা, আজ তোমার বোন রুমার বিধবা হওয়া সুনিশ্চিত। বালির হাতে তার ভাইয়ের বধ কেউ আটকাতে পারবে না। স্বামী, বর্ষার সময় ফুসে ওঠা নদীর মতো ক্রোধকে কাবু করে শান্ত চিত্তে আমার একটা মিনতি শুনে নিন প্রভু। আমার এই ক্রোধ সুগ্রীবের গর্দান ভাঙার পরেই কমবে, তখন বলে নিও যাব না। দেখেছ, ও আমার দাঁড়াতে এসে আমাকে যুদ্ধে আহ্বান করছে। স্বামী, পর নয় আপনারই ভাই হয়ও, ভাই ভাই লড়াই সর্বদা জগতের হাসির কারণ হয়, সংসার আপনাকেই দোষ দেবে, বড় যে আপনি স্বামী। বড় ছোটর ফারাক মার কোল পর্যন্ত সীমিত থাকে, এক রাজ্যে দুই রাজা হতে পারে না, সে যেই হোক না কেন। সুগ্রীব স্বার্থপর, লোভীও বটে, রাজত্বের মোহ আছে ওর। ওর রাজত্বের মোহ আছে তো আপনার রাজত্বের মত্ততা আছে স্বামী। তারা আমার পত্নী হয়েও আস্থা নেই আমার শক্তির ওপর,
কাপুরুষ বানাতে চাও আমাকে? না না স্বামী, বীরের চেয়েও বীর আপনি। আপনার মুখোমুখি হওয়ার শক্তি ত্রিভুবনে কারুর নেই, কিন্তু বীরত্বের অহংকারে বিবেক শূন্য হয়ে যাওয়া বিনাশের কারণ হতে পারে স্বামী। কার বিনাশ? না, আবেগ ত্যাগ করুন, একটু বিচার করুন। আপনার হাতে মার খেয়ে পরাস্ত হয়ে রণভূমি থেকে পালিয়ে গিয়ে কোন শক্তির জোরে আপনাকে পুনরায় যুদ্ধে আহ্বান করে? অঙ্গদ আমাকে প্রথমেই সতর্ক করেছিল, হনুমান দুজন মানব তপস্বীকে সুগ্রীবের সহায়তার জন্য নিয়ে গিয়েছিল। ওই তপস্বী মানব পুত্র পাহাড়ের মতন দুর্ভেদ্য, অটল, অজেয়, বালির কি অনিষ্ট করবে? ওই তপস্বীরা সাধারণ মানব পুত্র নয় স্বামী, ওদের পুরো বিবরণ পেয়ে গেছি। যিনি স্বয়ং মহেশ্বরে ধনুক ভেঙেছেন, তারকা সুবহুকে বধ করেন, তিনি অসাধারণ অলৌকিক ত্রিলোক বিজয়ী রাম, আজ সুগ্রীবের সহায়ক হয়ে গেছেন। ওদের থেকেই উৎসাহ পেয়ে ও পুনরায় আপনাকে যুদ্ধের জন্য আহ্বান করছে। সুগ্রীবের এই তর্জন গর্জন, যুদ্ধের জন্য পুনরাগমন আমার মনেতে শঙ্কা উৎপন্ন করছে স্বামী। আপনার ধর্মপত্নীর মিনতি মেনে নিন, আজ এই সময় সুগ্রীবের সাথে লড়তে যাবেন না স্বামী। দেখো, রামের সম্বন্ধে আমি অনেক খোঁজ খবর নিয়ে অনেক তথ্য জেনেছি। উনি ধর্মের পথেই চলবেন, উনি সমদর্শী, অধর্মের সাথে থাকবেন না। সীতারাম চরিত উন্নতি মধুর সরস মনোহর অনুভূতি, বারে বারে কত যে শুনি অশোনা